ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন 43টি পূজা মণ্ডপে এবার পূজা উদযাপন হবে। কসবা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায় ও সাধারণ সম্পাদক রতন চন্দ্র সাহা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখেই পূজা উৎসব পালিত হবে। কসবা উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ঘুরে প্রতিমা শিল্পীরা জানান, করোনা মহামারীকে সামনে রেখে প্রতিমা তৈরি ও শিল্পীরা তাদের আগের চাহিদা মতে মূল্য পাচ্ছে না বলে তাদের অতি কষ্টে দিন যাপন করতে হচ্ছে। কসবা সদর সাহাপাড়া ছাত্রবন্ধু দুর্গাপূজা উদযাপন মালিক বিউটি সাহা বলেন, মা এবার দোলাই আসবে হাতি ছড়ে গমন করবেন। মায়ের কাছে প্রার্থনা থাকবে করোনা থেকে সারা বিশ্বকে মুক্তিদান করার। প্রতিমা তৈরি কাজ শেষ হলেই রং তুলির কাজ কয়েকদিনের মধ্যে শুরু করবেন বলে প্রতিমা শিল্পীরা জানান। মা এবার দোলাই আসছে এবং হাতিতে চলে যাবে। মা যেন আমাদের সকলের মঙ্গল কামনা করে এবং পৃথিবী থেকে এই করোনা ভাইরাস দূর করে দেয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমেদ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএন টিভি।